আজকে আমি তোমাদেরকে দেখাবো দু টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া তাও আবার এয়ারপোর্টে কিভাবে করবে সেটার জন্য আজকে এই ব্লগ আর আগের ব্লগে দেখেছিলাম তোমাদের কিভাবে তোমরা এয়ারপোর্টে যাবে কিভাবে সিকিউরিটি চেক করবে তার পুরো কমপ্লিট ব্লগ আমার এই পেজে অলরেডি আপলোড করা আছে দেখে নিও এয়ারপোর্টে এন্ট্রি হওয়ার পর সোজা সোজা দেখতে পাবে এইদিকে ফুড টার্মিনাল একটা বোর্ড আছে বড় আর এই যে সামনে দেখতে পাচ্ছ এস্কুলেটার স্কুলেটার দিয়ে সোজা তোমাদেরকে আসতে হবে দুতলাতে জন কিন্তু এই ফায়দাটা লুটতে পারে না কারণ তারা জানেই না কিভাবে এখান থেকে দু টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া করবে তো ফার্স্ট অফ অল যারা আসবে তাদের জন্য কিন্তু একটা ক্রেডিট কার্ড ম্যান্ডেটারি মানে পার হেড একটা ক্রেডিট কার্ড তোমাদের লাগবে সব ক্রেডিট কার্ড নয় কি কী ক্রেডিট কার্ড আছে সেগুলো তোমাদেরকে দেখাবো যে কারো আসতে পারো পিন নাম্বার জানা থাকলে অসুবিধা নেই আর এই জায়গা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রাভেল ক্লাব লাঞ্চ দুটো আছে এইদিকে হচ্ছে কি বিজনেস ক্লাস মানে যারা ভাই হাইফাই লোক তাদের জন্য এটা তো এইদিকে না গিয়ে সোজা মানে লোকাল যেদিকে একবারে ক্রেডিট কার্ডের ডিপার্টমেন্ট সোজা দেখতে পাবে তার ঠিক উল্টো দিকেই এই দিকে তো কোন কোন ক্রেডিট কার্ডে আনলিমিটেড খাওয়া দাওয়া করতে পারবে এই যে লিস্ট দেওয়া আছে আর এইদিকে হচ্ছে কি দুটো কাউন্টার আছে এখানে তোমরা যে কোনো একটা কাউন্টারের লাইনে দাঁড়াতে পারো তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই পারলে স্ক্রিনশট নিয়ে নিও এই এই কার্ডগুলোতে কিন্তু তোমরা ফ্রিতে আনলিমিটেড খাওয়া দাওয়া করতে পারবে আর অ্যাকচুয়ালি একটা কার্ডে কতবার খেতে পারবে মানে বছরে সেটা কার্ডের ব্যাংকের ওপর ডিপেন্ডেন্ট থাকে ওটা তোমরা ব্যাঙ্ক থেকে জেনে নিতে পারবে আর এখানে তোমাদের ওই ক্রেডিট কার্ড আর হচ্ছে কি এই যে তোমাদের যে প্লেনের টিকিট সেই দুটো লাগে তো ওই দুটো এই যে কাউন্টারে সাবমিট করার পরেই তোমাদের কাজ কমপ্লিট তারপরে হচ্ছে কি একদম আনলিমিটেড খাওয়া দাওয়া সোজা এন্ট্রি হয়ে যাবে এন্ট্রি হওয়ার পরে একদম দেখতে হবে এখানে একটা টয়লেট রুমও আছে টয়লেট রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে টয়লেট রুম আর বেঙ্গলের টয়লেট রুম কিন্তু আকাশ তোমাল পার্থক্য ওই ব্লগটা তোমরা দেখলে বুঝতে পারবে তো এখানে পেয়ে যাবে অনেক সফট ড্রিঙ্ক আর হচ্ছে কি পানির বোতল তো তোমরা আনলিমিটেড খাওয়া দাওয়া করতে কোনো লিমিট নাই তুমি যত খুশি তত খাবে কেউ কিছু এসে তোমাকে বলবে না যে ভাই এত খাচ্ছ কেন না খাচ্ছ আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো বুপের সিস্টেমে খাওয়া দাওয়া মানে তোমার ইচ্ছে মতো তুমি খাবার দাবার তুলে নিয়ে খেতে পারো কোনো বাধা বিপত্তি কিচ্ছু নেই আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক রকম ভ্যারাইটিস কেক তরমুজ ফল ফল সবই রকম একদম ওপেন রাখা যে যেমন খুশি নিচ্ছে খাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই দিকে কমলা লেবু আছে আর ঠিক উল্টো দিকে পাবে সফট ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কের অনেক রকম ডিপার্টমেন্ট আর এখানে দেখতে পাচ্ছ কফি টফি সব আছে আর এই যে সামনে বিরিয়ানি এটা দেখে কিন্তু আমার একদম আর আমি অন্য কোনো কিছুর দিকে তাকাই নি কারণ এটা আমাদের ট্রাই করতে হবে এইদিকে দেখতে পাচ্ছ ঘাস ফুস কিস সব আছে সবজি টবজি আমার একদমই ভালো লাগে না সেই কারণে এখান থেকে দৌড়ে চলে আসলাম এদিকে আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে সামনে এটা হচ্ছে কি পিঠের মতো কি নাম জানি না তো যাই হোক আর এদিকে হচ্ছে কি পাউরুটি আর ওই সাইডে রাখা আছে ফ্রায়েড রাইস ফুড লাউঞ্জে ঢুকে ফার্স্ট তোমার একটা কাজ হবে সিট দখল করা কারণ হচ্ছে গিয়ে সিট অনুযায়ী কিন্তু ভিতরে সবাই প্রবেশ করে সিট খালি হয়ে গেলেই তারপরে আবার একজনকে এন্ট্রি দেয় আর এখানে তোমাদেরকে একটা স্পেশাল টিপস দিচ্ছি সেটা হচ্ছে কি যখনই আসবে এয়ারপোর্টের লাউঞ্জে মোটামুটি হাতে টাইম নিয়ে আসবে নাহলে কিন্তু দেখা যাচ্ছে এদিকে খেতে খেতে তোমাদের প্লেনে মিস হয়ে যেতে পারে তো সেই কারণে হাতে মোটামুটি খানিক টাইম নিয়ে তারপরে কিন্তু এই লাউঞ্জে আর ফাইনালি বিরিয়ানিও পেয়ে গেলাম আর এবার জানাবো তোমাদেরকে টেস্ট টেস্ট কিন্তু ভাই একদম সত্যি বলতে দারুণ টেস্ট এমন নয় যে ফ্রি বলে একদম ফালতু খাবার একদম সব খাবারই কিন্তু দারুণ আর এখানে এসে কিন্তু সবাই দেখতে পাচ্ছ সব রকম জিনিসই ট্রাই করছে এমন নয় যে একটা জিনিসই খাচ্ছে তো আমিও এখানে ওভারঅল সবই ট্রাই করলাম সব খাবারই আমার ভালো লাগলো তোমরা যদি খেয়ে থাকো তোমরা কমেন্ট করে জানিও আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই এসে ভাই এখানকার এই অফারটি অবশ্যই নিও এখানে এসে খাওয়া দাওয়া করে আমার একদম পেট একদম ফুল হয়ে গিয়েছে বলতে পারো আর জায়গা পর্যন্ত নেই তো এয়ারপোর্টের আমার এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল যেটা তোমরাও আসবে অবশ্যই এটির ফায়দা তোমরা নেবে আর এইটুকুই ছিল ওভারঅল আমার ব্লগ তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে দেখে অবশ্যই ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে